ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই রাজ্যে এ পর্যন্ত 16 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে আসামে 3 জন ও মেঘালয়ে 13 জনের প্রাণহানি ঘটেছে। আসামের রাজধানী গুয়াহাটির বেশিরভাগ জায়গায় পানি জমে অচল হয়ে পড়েছে, পানিবন্দী হয়ে পড়েছে রাজ্যের 25টি জেলার অন্তত 11 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন গঠন করা বাজালি জেলা। ব্রহ্মপুত্র ও গৌরঙ্গা নদীর পানি অনেক জায়গায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 1,510টি গ্রাম পানির নিচে রয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। এদিকে মেঘালয়ে পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। রাজ্যের কয়েকটি জায়গায় ভূমিধসেরও খবর পাওয়া গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও ট্রেন যোগাযোগ ব্যবস্থা। 4টি অঞ্চল দেখার জন্য 4টি কমিটি গঠন করেছে রাজ্য সরকার।